এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে পাস্তা, কারণ দুটু পাপু পুকুর স্কুল শুরু হয়ে গেল আজকে থেকে, মানে সোমবার। ব্লগটা একটুখানি লেটেই তোমাদের কাছে আসছে, কারণ পরপর ব্লগ আসছে, অনেক পেন্ডিং ব্লগ ছিল, তো এদিকে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়েও ওরা স্কুল যাবে। আর এদিকে তোমার বাদাম ফাদাম ভাজতে দিয়েছি, বাদাম ভাজা হয়ে গিয়ে এবার পাস্তাটা দিয়ে পাস্তার মশলাটা দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার পাস্তা রেডি। কারণ ওদের তো চার সপ্তাহে পাঁচ দিনে পাঁচ ধরনের টিফিন তো আমাকে দিতেই হয়, তোমরা জানো ইংলিশ মিডিয়ামে। আর এদিকে আমার ভাতটাও দেখো ফুটে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিকে পাস্তাও হয়ে গেছে। এবার ওদের টিফিনে সমস্ত কিছু গুছিয়ে দেবো, তুতু পাপু পুকুর টিফিন গুছিয়ে দেবো। আর এদিকে তোমার টেবিলে দেখো টিফিন, আর এদিকে ভাত টাত সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তো চলো পরপর কাজগুলো করি। তো ওদের দেওয়া হয়ে যাওয়ার পর ওরা খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে যাওয়ার পর দেখো ওরা বেরিয়েও গেছে। আমার রান্নাঘরটা মোটামুটি গোছগাছ করাও হয়ে গেছে, দীপিকাকে চাল আটা দেওয়া হয়ে গেছে, প্রেশার কুকার গ্যাসও পচা হয়ে গেছে, এবার ছাদই চাই। বাঙালি কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো তো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল ল্যাপসার মেয়ের ফ্যামিলি মেম্বার। আমিও খুব ভালো আছি। এখন বাজে তোমার আটটা, এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করছি। আজকে কী হতে চলেছে আগে আগে দেখো, তা হ্যাঁ ক্যা, আজকে হচ্ছে সোমবার, আজকে 19 তারিখ, আজকে থেকেই তুতু পাপু পুকুর সব স্কুল খুললো। তোমরা দেখতেই পেলে যে কিছু কাজ আমার হয়ে গেছে, মানে ওদের খাইয়ে স্কুল পাঠানো, কিছু জোগাড় ঠোগাড়, দীপিকাকে জোগাড় ঠোগাড় করে এখন এসছি ওপরে। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে তোমাদের, তো এবার ফ্রেশ হবো, এডিটিংয়ের কাজ আছে, অনেক পেন্ডিং সব জমে আছে, সেগুলো সমস্ত বসে বসে এবার করবো, আর তোমাদের সাথে বক বক করবো যে সারাদিনটা কী করবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দিন দিনটাকে শুরু করলাম। আকাশ ডাকছে, শুনতে পাচ্ছ? বিভৎস বৃষ্টি হচ্ছে। কালকের রথ, আজকে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমার নাঙ্গা পুঙ্গা গাছ, জলে ভরে গেছে। পরে জলগুলো ফেলতে হবে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কাজকর্ম করছি, কারেন্ট চলে গেছে, তো এখন এবার একটু পরে তোমার এডিটিংয়ের কাজটাও শুরু করেছি। এবার নিচে যাই, অর্চনা এসে গেছে, দীপিকা এখনও আসেনি, তো দেখি কি আজকে রান্না বান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, যে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি পড়েই যাবে। গেছিলাম, তোমাদের নিচটা দেখানো হয়নি, দীপিকার সাথে গল্প করছিলাম। দীপিকার রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত পেঁয়াজ আলুর তরকারি, কালকে সেই মাংস আছে, ওগুলো গরম করব। আমারও জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার, এখন বাজে হচ্ছে 11টা। আমি একটু এবার ওই মানে সব একটুখানি ইউটিউবেরই কার্য আছে, ভিডিও এডিট করা এটা ওটা টুকটাক এখন করবো, কারণ এখন অনেক সময়, ওরা তো আসবে সেই পৌনে দুটোতে, তো তারপর স্নান করে ঠাকুরকে পুজো দেবো। আর লাঞ্চটা কী হয়েছে বললাম, তবুও তোমাদের শেয়ার করে দেবো, তো চলো কাজগুলো করে নিই। এখন বাজে তোমার 1:15, আমার স্নান হয়ে গেছে, এবার ঠাকুরকে জল দেবো। আর আজকে যেহেতু সোমবার, ওরা যেহেতু স্কুল গেছে, সেজন্য আমার একটা রুটিন আছে কোন দিন কী পরিষ্কার করা, বাথরুম ঘর এতগুলো মেনটেন করা, তো আজকে সেজন্য বাথরুমের ঝুল আর মেঝেটা পুরো পরিষ্কার করেছে, তোমাদের দেখাচ্ছি সেটা। তো তারপরে ঠাকুরকে জল দেবো, তা করতেই ওরা চলে আসবে, কারণ দেখতেই পাচ্ছ 1:15 হয়ে গেছে, তো চলো আগে ঠাকুরকে জল টল দিয়ে নিই, তারপর কথা বলছি। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, মেঝে ঠেজে, আসলে সাদা মেঝে তো একটুতেই ময়লা হয়ে যায়, ওই ব্রাশটা ওই মিশো থেকে নেওয়া, ওটা দিয়ে ক্লিন করি, আর দেওয়ালে একটু একটু চুল লেগে থাকে, কিছু করার নেই, আর বাচ্চার ওই হলে যা হয়, তো মোটামুটি ক্লিন করে নিয়েছি, তো চলো এবার বাদবাকি কাজগুলো করে নিই।
দেখো বাচ্চাপটি এসে গেছে, এবার আমি নিচে যাব, গিয়ে দেখি কি বলে, ওদের একটু কথাবার্তা শুনবো, তারপর ওদের খেতে মেতে দেওয়া চান টান, তো চলো নিচে যাই। কত ক্লান্ত হয়ে চলে এসেছি স্কুল থেকে, এসেই বাজরাবো শুরু। কটা বাজে এখন? 2:10। এম দেখো স্কুল থেকে এসে তো বাদরামো শুরু হয়ে গেছে, টুটু আর বাপুকে জড়ি খেয়ে আসলাম। খাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখেছো এখনও চুলই আজরানো হয়নি আমার। এদিকে 4:05 বেজে গেছে, এখনও বিশ্রাম নাই, ছাদে যাবো। এই যে টুটু পাপু কুকু সব চান করেছে, এর গামছা আর প্যান্টগুলো মেলবো, কাজের কোনো শেষ নেই। এরপর শোবো না, কিছু কাজ আছে সেগুলো বসে বসে করতে হবে। ভিডিওটা এখন এডিটিং, দুটো ভিডিও বাকি আছে, ওই মিনু শটে একটা দেওয়া বাকি আছে, লংটা বাকি আছে, ওগুলো এখন বসে বসে এডিটিং করবো। আটাফাটা মেখে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, রাত্রে ওসব করতে হবে পরপর কাজ। আজকে বাইরেও বেরোনো আছে, দুধের জেরক্স ফেরক্স, কাজের কোনো শেষ নেই আমাদের। সব কাজ ক্যাপচার করতে গেলে 10 মিনিটের ভিডিওর জায়গায় 20 মিনিট হয়ে যাবে। সারাদিনে এত কাজ থাকে, 24 ঘন্টা, 24 আওয়ার্স। তো চলো ছাদে যাই, এগুলো মেলে দিই, আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। এখন মাঝে 6টা, ছাদে এসছি, হাওয়াতে ফুলগুলো বেশ ওই হচ্ছে, বেশ ভালো লাগছে দেখো। আর ওই দেখো আমাদের রথ, আর ওখানে না প্যান্ডেল হয়েছে কি সুন্দর, বেশ ভালো লাগছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, ওই যে ওখানটা পুরো প্যান্ডেল হচ্ছে, আমি বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। অথবা কি নাগরদোল্লা এসছে, বেরোলে দেখতে পারবো। তো কালকে তো রথ আছে, পুজো হবে, সবটাই শেয়ার করবো কালকে। রথের দিনের ব্লগও আসবে, আজকে ব্লগটা কেন জানি না ভালো লাগছে না এডিট ওই করতে, এডিট এখনও করা হয়নি, দেখি কখন ব্লগটা আজকে লাইভ করবো। একটুখানি বাকি আছে এডিটিংটা, দেখছি সেটা একটু ডিলে হবে, কিন্তু আসবে ব্লগ, আসবে ব্লগ দেবো আজকে, আসছে জন্মদিনের ব্লগটা। তো এই হচ্ছে এখন ওয়েদারটা, এখন 6টা বেজে গেছে, একটু ছাদে আছি, একটুখানি ঘুরে ঘাড়ে তোমার যাবো, বেরোবো, ঠাকুরকে সন্ধে দেবো, সন্ধে দিয়ে বেরোবো, কারণ একটু ফুল আনবো কালকে, যেহেতু ওই জগন্নাথ রথযাত্রা, আমার ঠাকুরকে একটু ফুল দেবো, দিয়ে আর একটু দুধ আনবো, নিয়ে ওগুলো নিয়ে চলে আসবো। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি, এখন 6:30 বেজে গেছে, ঠাকুরকে সন্ধ্যার দিকে দেওয়া হয়ে গেছে। তো চলো যাই, জিনিসগুলো নিয়ে ঝট করে চলে আসি, এসে আবার রান্নাবান্না করতে হবে, তো চলো বেরোনো যাক। তো আমার জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, এবার এই মন্দিরের কাছে এসছি, তো ভাবলাম যে তোমাদের একটুখানি মন্দিরের কাজটা শেয়ার করি। এই যে তোমার প্যান্ডেল হয়ে আছে, এখানে তোমার ওই এক্সিবিশনের স্টলগুলো বসবে, আর ওই যে তোমার রথ, রথটা ঠিকঠাক তৈরিও মানে সাজানো গোছানো হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি বাড়ি এসে গেছি, দেখলে তো রথটা আর কী কিনেছে সেগুলো আর রোজ রোজ শেয়ার করলাম না, চ্যানেল ফাইল কিনলাম, টুটু পাপুর লাগবে, আর আমার একটু ঠাকুরের ফুল মিষ্টি কিনেছি, আর একটু লঙ্কা কিনলাম, আর অসমের দোকান থেকে দুধ সেগুলো কিনলাম, আর যে রথটা হয়ে গেছে ওখানে প্যান্ডেল হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চেঞ্জ করি, এখন 7:15 বাজে, টুটু পাপু কী খাবে দেখি, তারপরে রুটি করব। তো চলো ব্যাক টু ব্যাক কাজগুলো করে নিই, ভিডিওটা এখনও লাইভ করতে পারিনি আজকে, তো দেখি কতক্ষণে কী করতে পারি, তবে আজকে দেবো, কিন্তু দেখি কতক্ষণে করতে পারি, একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে হয়তো, তো চেষ্টা করছি আমি। তো ফ্রেশ হয়ে গেছি, এসে গেছি, এখানে পটল ভাজা শুরু করে দিয়েছি, পটল ভাজা, আর ওদিকে তোমার দুধটা জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে, আর করব তোমার রুটি, রুটি করলেই হয়ে যাবে। আর একটুখানি নিজের হরলিক্স করে নিয়েছি, খিদেও খিদেও পাচ্ছিলো, এবার তোমার ওখানে আটা মাখা আছে, রুটিটা করব, তারপরে রাত্রিরে ডিমের মামলেট করব, তাহলেই হয়ে যাবে। রুটি করে আমি ওপরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10:25, দুপুর পড়াও হয়ে গেছে, প্রজেক্টও হয়ে গেছে, এবার যাব খেতে, ডিমের মামলেটটা একটু বাকি আছে, ওটা করব, ওরে খেয়ে নিয়ে শুয়ে পড়ব। তো চলো, ব্যাট বল খেলছে তিনজনে, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, যদি কিছু ভালো লাগে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।